ঘটনাটি যখন ঘটে আমি 11টার সময় আমি খবর পাই এবং তারপরে আমরা ক্যাম্পাসে চলে আসি এবং ভাইস চ্যান্সেলর মহোদয় ট্রেজারার মহোদয় সহ শুরু করে আমাদের সবাই পোর্টোরিয়াল বডি সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি এবং ছাত্রদের সঙ্গে আমরা কয়েক দফা আলোচনা করেছি করে যেটা আমরা বিশেষ করে এটার একটা সুরা করার জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি তাৎক্ষণিকভাবে এবং তদন্ত কমিটি করেছি এবং আমাদের যে যে দুজনের নাম এসছে সরাসরি সেই শিক্ষার্থী আম্মান সিদ্দিকী আর আমানুর সিদ্দিকী আম্মান তাকে আমরা সাময়িক বহিষ্কার করেছি এবং যে শিক্ষকের নামটি এসছে সেটি আমরা তাকে প্রক্টোরিয়াল বডি থেকে অব্যাহতি দিয়েছি এবং এবং তাকে শিক্ষকতা থেকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হবে আমরা যে তদন্ত কমিটি করেছি 5 সদস্য বিশিষ্ট আমাদের শিক্ষক সমিতির সভাপতি মার্কেটিং বিভাগের সিনিয়র শিক্ষক জাকির প্রফেসর ডক্টর জাকির হোসেনকে আহ্বায়ক করে আমরা 5 সদস্যের একটা তদন্ত কমিটি করেছি এবং তাদেরকে বলা হয়েছে অতি দ্রুত তারা যেন এই রিপোর্টটি জমা দেয় এবং এইটি যে মেয়েটি আমাদের কাছ থেকে চলে গেলেন তার ঘটনাটি 2022 সাল থেকে চলছে আর কি এবং এক পর্যায়ে গত কয়েক মাস আগে বোধহয় এটির একটি সমঝোতা হয়েছে তার বাবা মা এসেছিল এবং প্রক্টোরিয়াল বডির সঙ্গে তারা বিশেষ করে বসে তারা কিন্তু একটা রাইট আপও দিয়ে গিয়েছে তারপরে যে গত বিশেষ করে যে আমরা যে ঘটনাটা জানতে পারলাম সেখানেই আমাদের কাছে আশ্চর্য হয়েছে যে এটা একটা অলরেডি এটা কিন্তু সমাধান করেছে তারা মিউচুয়ালি আমি বলবো যে মিউচুয়ালি করেছে তারপরে তো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটলো এবং সেটি এবং এটা যেটা বললেন যে এর আগেও কিছু ঘটনা ঘটেছে সেটাও আমরা কিন্তু তদন্ত কমিটি করেছি কিছু কিছু অ্যাকশন নেওয়া হয়েছে আর এই ভাইস চ্যান্সেলর মহোদয় যেহেতু 3 মাস উনি নতুন যুক্ত জয়েন করেছেন সেজন্য আমার মনে হয় যে বাকিগুলো উনি দ্রুত করবেন বলেও কালকে বলেছেন এবং আমরা এটা আগামী সিন্ডিকেট সামনে আর তদন্তের প্রক্রিয়াটা পরিধিটা অনেক বড় কারণ অনেকের সঙ্গে আসলে আমাদের সাক্ষাৎকার নিতে হবে তারা তাদের তারপরে কিন্তু একটা মানে সুষ্ঠু একটা তদন্ত করে আমরা চাই এটার বিচার হোক কোনোভাবেই এই শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কার্যকলাপ হোক এটা আমরা কেউই চাই না কারো কাম্য না আমাদের বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে কিন্তু একটা কমিটি যৌন নিপীড়ন কমিটি করা আছে উচ্চ পর্যায়ের সেটিও আমাদের এখানে আছে আমরা সবগুলোকে কভার করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন আমরা চাই না এটি যেন আরও পুনরাবৃত্তি হয় ফ্যাকাল্টি না তো আমাদের প্রফেসর জাকির হোসেন হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট মানে বিজনেস ফ্যাকাল্টি বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির উনি ডিন অধ্যাপক একই কিন্তু ফ্যাকাল্টি না আর মেয়েটি বা ছেলেটি তারা হচ্ছেন না শিক্ষক তিনজন শিক্ষক না শিক্ষক হচ্ছে একজন লয়ের শিক্ষক একজন মার্কেটিংয়ের শিক্ষক একজন সোশ্যাল ওয়ার্কের শিক্ষক একজন সঙ্গীতের শিক্ষক আর একজন কর্মকর্তা কী বলে সদস্য সচিব